أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. الله تعالى بولين তোমরা মনে করো তোমাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার অঙ্গীকার, যে অঙ্গীকারে আল্লাহ তাআলা তোমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। তোমরা মনে করো যখন তোমরা বলেছিলে আমরা শুনেছি এবং মেনেছি, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর্যামী। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্যই কাজ করতে থাকো এবং ইনসাফের সাক্ষী দিতে থাকো, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে বাধ্য না করে যে তোমরা ইনসাফ না করো, বরং তোমরা ইনসাফ করো, আর এটাই তাকওয়ার নিকটবর্তী। এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা তোমরা করো। প্রথম আয়াতের ক্ষেত্রে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে মনে করো। তো মনে করা এটা একটা বড় নিয়ামত, এবং আল্লাহ তাআলার নিয়ামতকে মনে করা, স্মরণ করা, এটা আর একটা নিয়ামত। তাফসীর নাবলসীর মধ্যে লেখেন, যদি আপনাকে বাসায় আসেন, সাধারণত আমাদের বিভিন্ন অনুষ্ঠান অলিমার অনুষ্ঠানে বহু ভাতে অনেক সময় অনেক অতিথিরা হাদিয়া নিয়ে আসে, উপহার নিয়ে আসে। তো এখন একটা হইল বিভিন্ন মানুষ উপহার দিচ্ছে, আর সেই উপহার যে দিচ্ছে এর প্রতিদানে আবার একটা উপহার দেওয়া, বা যেই আপনাকে উপহার দেয় নিয়ম হলো তাহা দাও তাহা, তোমরা হাদিয়া আদান প্রদান করো। আপনাকে যদি কেউ উপহার দেয় আপনিও তার পরিবর্তে হাদিয়া দিবেন, উপহার দিবেন, এটাই নিয়ম। এখন যদি যত মানুষ আপনার বাসায় আসতেছে বা এই বৌভাতে আসছে, যত মানুষ হাদিয়া দিতেছে আর ওই হাদিয়ার পরিবর্তে আপনি তাদেরকে হাদিয়া দিচ্ছেন, তো এরকম 200 মানুষ যদি হাদিয়া দেয় আর তার পরিবর্তে আবার হাদিয়া দেওয়া, এটা কি খুব সহজ ব্যাপার? খুব কঠিন ব্যাপার। কিন্তু কমপক্ষে যিনি হাদিয়া দিচ্ছেন ওনার কে হাদিয়া দিচ্ছেন এইটা দেখে তাকে ধন্যবাদ জানাই দেন, যে ভাই আপনি হাদিয়া দিয়েছেন আপনার হাদিয়াটা পেয়েছি, ভাই আপনি হাদিয়া দিয়েছেন আপনার হাদিয়াটা পেয়েছি। তো এটা তো সহজ, আপনি কমপক্ষে হাদিয়াটা কে কে দিছে এইটা গণনা করা, এটা সহজ। কিন্তু উচিত ছিল যে হাদিয়া দেয় এর পরিবর্তে আপনি তাকে আবার হাদিয়া দেওয়া, এটাই হলো সাধারণ নিয়ম। কারণ যে আপনাকে উপহার দেয়, যে আপনাকে দাওয়াত দেয়, আপনাকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়, আর সে যদি আপনাকে দাওয়াতই দেয় সারা প্রতি ঈদে কোরবানিতে আপনাকে উপহারই দেয়, আর তার বিনিময়ে যদি আপনি কোনো উপহার না দেন, আপনি যদি তাদেরকে দাওয়াত না দেন, আপনার কোনো অনুষ্ঠানে যদি দাওয়াত না দেন, সে কি পরবর্তীতে আপনাকে আর দাওয়াত দিবে?
আপনার ছেলের বিয়েতে তাকে দাওয়াত দেন নেই? উনি বলবেন যে আমার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দিলাম, সে আমাকে দাওয়াতও দিল না, তো সামনে আমি আর দাওয়াত দিব। এটাই হলো দুনিয়ার নিয়ম। তাফসিরে নাবুলসিতে বলেন যে আল্লাহ তাআলার কোটি কোটি নিয়ামত আমাদের উপরে আছে, প্রতিটা নিয়ামত আমি এর বদলা দেওয়া বা এর শুকরিয়া আদায় করা, প্রতিটা নিয়ামতের বিনিময় দেওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু কমপক্ষে মানুষের জন্য এতটুকু কমপক্ষে হওয়া দরকার যে কী কী নিয়ামত সে পাচ্ছে এইটা একটু মনে রাখা, কী কী পাইছি আমি এইটা একটু মনে রাখা। আপনি একজনকে উপহার দেন, ঠিক আছে, আপনার নাম না হয় নাই বলব, কিন্তু কমপক্ষে আপনি যে দিছেন এইটা সে যদি না জানে তো সে তো আর দ্বিতীয়বার দিতেও যাবে না, মনের আগ্রহ হারিয়ে ফেলবে। এই জন্য যারাই হাতিয়ে দেয় যখন বড় অনুষ্ঠানে বিয়েতে বা বৌভাতে নাম লিখে দেয়, যাতে মা যাকে দেওয়া হচ্ছে সে যাতে বুঝতে পারে আমি দিছি। তো আপনি আল্লাহ তাআলার নিয়ামত যদি গণনা না করতে পারেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন না। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় তখনই করতে পারবেন যখন সেই নিয়ামতগুলো গণনা করবেন, সেই নিয়ামতগুলো মনে রাখবেন যে কী নিয়ামত। কিন্তু আমরা যদি দেখি আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজারো নিয়ামত আল্লাহ তাআলার গ্রহণ করতেছি, অথচ আমার মধ্যে এই অনুভূতিও নাই যে আমি এটা গ্রহণ করতেছি, আমি সাধারণ একটা নিয়ামত, আমাদের এই যে শ্বাস প্রশ্বাস, যদি কোনো মানুষ শ্বাস প্রশ্বাস না নিতে পারে, একবার নিলো আর বের হয় না, অথবা বের হয়েছে আর নিতে পারে না, সে কি বাঁচবে? সে মারা যাবে। কিন্তু এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা, নেওয়া দেওয়া, এইটা আমার করা লাগবে, না হলে আমি মরে যাব, এই চিন্তা যদি একজনের হইত আর রাতে যখন সে ঘুমাইতো যে আমার শ্বাস প্রশ্বাস হয় কি না দেখি, আমার শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে, এই চিন্তা যদি থাকতো কোনো মানুষ ঘুমাইতে পারতো? কারণ কোন সময় শ্বাস দিবে, কোন সময় শ্বাস দিবে না, শ্বাস বন্ধ হয়ে গেল, এই চিন্তাই তো সারা রাত পার হয়ে যাবে, ঘুমাইতেই পারতো না। অর্থাৎ আমার এই শ্বাস প্রশ্বাস আমি নিচ্ছি, আমি গ্রহণ করতেছি, আমার অজান্তেই আমি গ্রহণ করতেছি, অজান্তেই শ্বাস বের করতেছি, আমি বুঝতেও পারতেছি না কখন বের করতেছি। আর এই যদি এই শ্বাস প্রশ্বাসের প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময় যদি আমরা একটা লাইট জ্বালাইলে যেমন 200 টাকা 300 টাকা কারেন্ট বিল দেওয়া লাগে, প্রতিটা শ্বাসের বিনিময় যদি আমাদেরকে 1 টাকা করেও দেওয়া লাগত, মানুষের শ্বাসের ভাতা, শ্বাসের চার্জ দিতে দিতেই তো শরীর ফকির হয়ে যেত, আর খাবে কখন আর বাসা নিবে কখন কিছুই করতে পারবে না। এটা শুধু শ্বাস প্রশ্বাস না, আপনার চোখ, আপনি চোখের দ্বারা যে দেখতেছেন, চোখের মধ্যে লেন্স কাজ করতেছে, আপনার এই চোখের মধ্যে একটা পানি আছে, এই পানিটা সারাক্ষণ আসতেছে, আবার এই পানিটা যে চোখে জমতেছে এই পানিটা কোথায় যাচ্ছে? পানিটা আপনার, আপনি কি কখনো গাল থেকে চোখ থেকে পানি পড়তেছে দেখছেন? যার গাল থেকে চোখের পানি পড়ে তাকে অসুস্থ বলে, কিন্তু আপনার চোখে সারাক্ষণ পানি আছে, কিন্তু এই পানিটা কোন জায়গার থেকে বের হইতেছে, কোথায় যাচ্ছে? ডাক্তাররা বলে যে চোখের পানিটা নাক থেকে বের হচ্ছে, এই জন্য নাক অনেক সময় মানুষের ই নেওয়া লাগে, যদি কেউ কাঁদে তাহলে তার হাসি আসে, তার নাক টানা লাগে, কারণ নাক থেকে চোখের যে পানি এগুলো নাক থেকে বের হয়। আপনার এই যে দুই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি যদি 100 দিয়ে চিন্তা করেন আমি দেখব, কিন্তু তাফসীর নাবুওয়িতে বলেন যে দুনিয়ার সকল মানুষের কাছে চ্যালেঞ্জ, কেউ যদি 100 বন্ধ করে আর 100 দিয়ে সুতার সুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারে তো সে তারে $1 বিলিয়ন দিয়ে দেবে, অর্থাৎ কোনো মানুষের পক্ষে সম্ভব না, 1 চোখ বন্ধ করে আর 1 চোখ দিয়ে সুয়ের মধ্যে সুতা ঢুকা, অর্থাৎ আপনি ডান বাম বুঝা
আপনার এই সব দুইটা চোখের কারণে আলাম না যে আল্লাহ আইনেই আমি তাদেরকে কি দুই চোখ দেই নাই, অলিসান ও অসাফাতাই আমি কি জিব্বা দেই নাই, দুই ঠোঁট দেই নাই, প্রতিটা নিয়ামতের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামতকে মনে করো, আমি কত নিয়ামত আল্লাহ গ্রহণ করি সেগুলো মনে করতে বলা হয়। এই জন্য এক মুরব্বী আমাকে একটু আগে বলছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার সবচেয়ে বড় দান হলো সুস্থ থাকা। হাদিসের মধ্যে আছে নিয়ামাতানি মাকবুলুন কাসীরুন মিনান নাস, দুইটা নিয়ামত আছে যে নিয়ামতের মধ্যে মানুষ বড়ই অবহেলা করে, মনে এইটার নিয়ামতই মনে করে না। একটা হলো সুস্থ থাকা আর একটা হলো অবসর থাকা। মানুষ অনেক সময় চিন্তা করে আমার তো কোনো কাজ নেই আমি বেকার, কিন্তু তার যখন কাজ শুরু হয় দোকানের কাজ, ওই কাস্টমারের চাপ, রমজানের ঈদের রাতের চাপ, যখন কাজ তার উপর আসে সে তখন চিন্তা করে কখন একটু আমি অবসর হব। এই জন্য সুস্থতা অবসর এই দুইটা আল্লাহ তাআলার নিয়ামত, যে অসুস্থ হয় সেই বুঝে সুস্থতার কত বড় নিয়ামত। আপনি আমি সুস্থ আছি যার কারণে হাঁটতেছি, চাকরি করতেছি, কথা বলতেছি। আমারই এক ভাই আমার চেয়েও ছোটো বয়স, এক চাচা তবে আমার চেয়ে অল্প বয়স, হঠাৎ করে সে অফিসে যাচ্ছিল, সে হুন্ডায় যাচ্ছিল, হুন্ডা থেকে পরে হাত ভেঙে গেছে। তো হাত ভেঙে যাওয়ার পরে ডাক্তারদের কাছে, ডাক্তার উল্টা চিকিৎসা করছে, এখন ওই ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশন সারাইতে হবে এবং অপারেশন করতে হবে, তাছাড়া হাতের দ্বারা কিছুই করতে পারতেছে না। এখন ওই ইনফেকশন সারানোর জন্য তাকে ওষুধ দিছে, অনেক অ্যান্টিবায়োটিক দিছে, আর ওই অ্যান্টিবায়োটিক এখন আর কাজই ধরতেছে না, কোনো ওষুধই তার আর ধরতেছে না। কারণ সর্বশেষে ডাক্তাররা বলছে যে আপনি ওষুধ ছাড়া কিছুদিন অ্যান্টিবডি তৈরি করেন শরীরের মধ্যে, একটা আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এইটাকে আরও বাড়াইতে হবে, তখন না অ্যান্টিবডি কাজ করবে। অ্যান্টিবায়োটিক আমরা যে খাই, অ্যান্টিবায়োটিক কাজ করে কি, আপনি হাওয়ার উপরে আল্লাহ তাআলার আমার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া আছে, ওই অ্যান্টিবায়োটিক খাই ওইটাকে একটু তাজা করে, ওইটার আর একটু শক্ত করে। আর একটা সময় এই যে আমার এই ভাইয়ের এখন কোনো ওষুধই তাকে ধরে না, ওই হাজার হাজার টাকার ওষুধ কোনো ওষুধই ধরে না, কারণ তার ওই অ্যান্টিবডি নষ্ট হয়ে গেছে। এখন ওই একটা মাত্র হাত, হাত একটু বেঁকা হয়েছে, একটু হুন্ডায় তো কতদিনই চলে, কতদিনই পড়ে যায়, একটু জাস্ট পড়ছে, একটু ওইটাকে ঠিকমতো চিকিৎসা করতে পারে নাই, এখন এই প্রায় দুই মাস তিন মাস যাবৎ চাকরি করতে পারতেছে না। চাকরি আছে কিনা তাও জানি না, আমি জিজ্ঞাসা করিনি চাকরি, অথচ তার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো, দুইটা ছেলে ছোটো ছোটো ছেলে, তার সংসার কেমনে চলে, তার বাবা মার কী খবর, তার ফ্যামিলির কী খবর। আর এই পুরুষ যদি অকর্ম হয়ে বাসায় অসুস্থ হয়ে পড়ে থাকে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, প্রতি ডাক্তারের কাছে কত ভিজিট, প্রতিবার পরীক্ষা করতে কত ভিজিট, অর্থাৎ এই একটু মাত্র একটু হোঁচট খাইছে। তো এর চেয়ে বড় বড় অসুস্থ যারা আমরা হাসপাতালে দেখলে বুঝি কত বড় অসুস্থ, কিন্তু সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমার চোখ ভালো রাখছেন, আমার হাত ভালো রাখছেন, আমার রক্ত সঞ্চালন ভালো রাখছেন, আমার রক্তের মধ্যে সুগার নিয়মতান্ত্রিক রাখছেন, বাড়ায় নেয় কমায় নেয়। সুগার যদি কারো, ডায়াবেটিস যদি কারো কমে যায়, পাশের নিচে যায়, চাইরের নিচে যায়, তাহলে বলে খুব ঝুঁকি, আবার যদি দশের উপরে যায় খুব ঝুঁকি। এই জন্য যখন চাইরের নিচে তিনের নিচে যায় সাথে সাথে তারা মিষ্টি খায়, ওষুধ খায়, তো বোঝাতে তার সুগারটা বাড়ে। অর্থাৎ আপনার শরীরের সুগারটা একটা পরিমাণ মতো আল্লাহ তাআলা রাখতেছে, আপনার এই জন্য কোনো ওষুধ খেতে হইতেছে না। আপনার শরীরের রক্ত সঞ্চালনটা পরিমাণ মতো, 80-120-এর মধ্যে পরিমাণ মতো রাখছে, বাড়তেছেও না কমতেছে না, কোনো ওষুধ খাইতে হইতেছে না। আল্লাহ তাআলা কিডনিটা সচল রাখছেন, আল্লাহ আপনার হার্টকে সচল রাখছেন,
আপনার পুরো শরীরের প্রতিটা অঙ্গ চোখকে সচল লাগছে। আজকে এক কয়েকদিন আগে একজনের সাথে চোখের ডাক্তারের কাছে গেছিলাম, চোখের কাছে ডাক্তারের কাছে যাই নাই বুঝিও না, চোখের ডাক্তার আছে নাকি ওরা, চোখের ডাক্তারের কাছে গেছে শুধু একবার ভিজিটই তার 1,500 টাকা, তারপরে তারে কি কি পরীক্ষা করছে আরও 1,500 টাকা, মানে ওই একবারে তার সাথে আমি গেছি একবারে সে 12,000 টাকা দিয়ে আসছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই চোখকে কত বছর যাব একেবারে কোনো টাকা পয়সা ছাড়া কোনো খরচ করা ছাড়া আল্লাহ তাআলা এরকম হেফাজত রাখছে। এই জন্য প্রতিটা নিয়ামতকে মনে করা, আল্লাহ তাআলা এটাই বলেন উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা মনে করো। এটা তো আমি বললাম শুধু আভ্যন্তরীণ আমার শরীরের নিয়ামত, আপনার বাইরের নিয়ামত, এই যে এখন সবচেয়ে বড় নিয়ামত তো আমাদের সবার তো এখন মানে হুজুর হয়ে যাওয়া দরকার, মৌলবাদী হয়ে যাওয়া দরকার। এখন যে অবস্থা সবাই মৌলবাদী, আর ওই যে যারা বলে মৌলবাদী আর ধর্মান্ধ, ধর্মান্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ এখন বৈজ্ঞানিকরা বাংলাদেশে কয়েকটা আমি টিভি চ্যানেলে দেখেছি, কয়েকটা খবরে দেখেছি, কয়েকটা পেপারই আমি দেখেছি যে বাংলাদেশে নয় মাত্রার উপরে ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা, আর এই ভূমিকম্প হওয়ার আলামত হলো এই ভূমিকম্পের আগে ছোট মাত্রার ভূমিকম্প হয়। আমাদের দেশে এই 3-4 মাসেই ছোট মাত্রার 5-4-5 এই মাত্রার ভূমিকম্প কয়েকবার অলরেডি হয়ে গেছে, এবং একটা কি বলে একটা খারাপ জোন, ওই জোনটা সিলেটে অবস্থিত, অর্থাৎ যদি ওই ইটা হয় ওই জোনটা যদি আক্রান্ত করে সিলেট পুরা ধ্বংস হয়ে যাবে, ঢাকা শহরও পুরো মাটি হয়ে যাবে। এটা বিভিন্ন পেপার পত্রিকায় কয়েকটা নিউজে দেখানো হয়েছে, অথচ এই কথা মানুষ শুনছে, মানুষ দেখছে যে ভাই এই ই করেন না, চিন্তা করেন না কি হবে, সবার যা হবে আমারও তাই হবে, সবার যা হবে আমারও তাই হবে। অথচ আল্লাহ তাআলা এই আযাবগুলো, এই ভূমিকম্প বন্যা কোরআনের মধ্যে আসছে, এইগুলো আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা দেন লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যাতে আল্লাহর দিকে ফিরে যায়, মানুষ যাতে মৌলবাদী হয়ে যায়, হুজুর হয়ে যায়, মানুষ যাতে ধর্মান্ধ তাদের ভাষায় হয়ে যায় যে হে আল্লাহ আপনি যা বলেন আপনার কথাই মানব, আমি আর কিচ্ছু বুঝি না, আপনার রসুল যা বলে এইগুলোই মানবো, আমার আর কিছু বুঝার দরকার নেই, বেশিতে বেশি আমি দুনিয়াতে আপনারে মানার কারণে, আপনাকে অন্ধভাবে মানার কারণে হয়তো মরেই যাব, এই তো, কিন্তু মরে গেলে তো জান্নাত, মরে গেলে তো আমি সফলতা, আর আমি যদি মরতে নাও চাই এই ভূমিকম্প হলে বাঁচার তো কোনো উপায় নেই। তো সেই জন্য এই নিয়ামতগুলোকে স্মরণ করো, অযকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা মনে করো আল্লাহর নিয়ামতকে, মিসাকাল্লাযী ওয়াতাকাতুম বিহি, দ্বিতীয় আল্লাহ তাআলার অঙ্গীকারকে মনে করো, যেই অঙ্গীকারে আল্লাহ তাআলা তোমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তাফসীরে নাবলসীর মধ্যে লেখেন যেই অঙ্গীকারের মধ্যে সর্বপ্রথম অঙ্গীকার হইল মানুষকে আল্লাহ তাআলা যেই ফিতরাত যেই নেচারে বানিয়েছেন, সেই নেচার মানুষকে আল্লাহ তাআলা একটা নেচারে বানিয়েছেন। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম, প্রতিটা ভূমিষ্ঠ নবভূমিষ্ঠ সন্তান, যেই সন্তানটা মায়ের পেট থেকে বের হইতেছে এই সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দেন ইসলামের উপরে মুসলমান রাখে, ফাআবাওয়াহু ইউহাউউদানি, তারপরে তার বাবা মা হয়তোবা তাকে ইহুদি বানায় অথবা তাকে খ্রিস্টান বানায় অথবা তাকে মূর্তি পূজক বানায় নাস্তিক বানায়। প্রতিটা মুসলমানের প্রতিটা মানুষের নেচার হল ইসলাম, আর এই জন্য মানুষ যখন নামাজ পড়ে মনে শান্তি পায়, যখন বিয়ে করে মনে শান্তি পায়, যখন হালাল ব্যবসা করে মনে শান্তি পায়, আর এই মানুষ যখন চাঁদাবাজি করে অশান্তি অস্থিরতা তার আতঙ্ক, সে যখন
মানুষের উপরে জুলুম করে আতঙ্ক, সে যখন বৈধভাবে বিয়ে করে না অবৈধ সম্পর্ক করে আতঙ্ক, চারিদিকে আতঙ্ক যে কে কি বলল, কে কে কি আমারে বলতেছে, সে যখন নামাজ পড়ে না তার মনের মধ্যে অস্থিরতা, হয়তোবা কেউ নামাজ না পড়লে কেউ হয়তো কোনো কিছু বলে না, ঠিক আছে আমাদের সমাজ এমন হয়ে গেছে নামাজ না পড়াই একটা অনেক জায়গায় অভ্যাস হয়ে গেছে, ওই পুরো বাসাই নামাজ পড়ে না, বরং ওইখানে নামাজ পড়া আর একটা কারবার, গ্রাম্য কারবার। যেই ব্যক্তির সমাজে, যেই সমাজে নামাজই নেই ওই সমাজের আপনি গিয়ে দেখবেন যে তাদের মধ্যে অস্থিরতা, কেউ সব ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না, কি করবা, নাটক দেখো, নাটকেও ভাল লাগে না, সিনেমা দেখো ভাল লাগে না, চলো বাইরে ঘুরি ঘুরলেও ভাল লাগে না, ভাল লাগে না এক রোগ তাদেরকে পেয়ে বসে, কারণ আল্লাহ তাআলা ওই ভালো লাগা রাখছে আল্লাহর হুকুম মানার মধ্যে, আল্লাহর হুকুম যখন মানে না মানুষ তখন তার মধ্যে ভালো লাগে না এই রোগ পেয়ে যায়। এই জন্য আজকে দুনিয়ার সমস্ত দুনিয়ায় ডাক্তাররা বলে মানুষের ডায়াবেটিস, মানুষের হাই প্রেশার, যত ধরনের রোগ, এই সকল রোগের মূল কারণ হলো ভালো না লাগা। মানুষের হাইপার টেনশন, মানুষের পেরেশানি, মানুষের অস্থিরতা, এই ভালো লাগে না অস্থিরতা, এই অস্থিরতা থেকেই তার হাই প্রেশার বাড়ে, এই অস্থিরতা থেকেই তার ডায়াবেটিস হয়, এই অস্থিরতার কারণেই তার কিডনি নষ্ট হয়, এই অস্থিরতার কারণেই তার অঙ্গ প্রত্যঙ্গের এই চোখের জ্যোতি কমে যায়, এই অস্থিরতার কারণে। আর এই অস্থিরতা কেন, মানুষ যখন আল্লাহর হুকুমের বাইরে যায় তখন তার মধ্যে অস্থিরতা হবে, এটা আল্লাহ তাআলা নেচার ওইভাবে তৈরি করে রাখছে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি গাড়িতে যখন চলবেন, আপনি গাড়িতে সুন্দর মসৃণ রাস্তায় যাচ্ছেন, বাস আরামে যাচ্ছেন, কোনো আওয়াজ নাই, কোনো কষ্ট নাই, সুন্দর করে যাচ্ছেন, কিন্তু এই গাড়ি, আপনার গাড়ি এক খুব ভালো গাড়ি, কিন্তু এই গাড়ি নিয়ে যখন ওই যে রাস্তা যে খারাপ, ডিএইচএসের পরে উত্তরায় একটা জায়গা আছে রাস্তা খারাপ, ওই রাস্তায় যাবেন, ধাম করে বামে পড়বে, আবার ক্যাচ করে উঠবে, আবার সামনে গিয়ে গর্তে পড়বে, যারা আপনার সাথে থাকবে তারাও চিৎকার দিয়ে উঠবে, আপনার গাড়িও মনে হবে ভেঙে গেল, ওইখানে মনে হয় বাম্পার খুলে গেল, এরকম মনে হবে, কারণ ওই বাম্পার খুলে যাওয়া, এই ক্যাচা ম্যাচা করা, এর অর্থ হলো ওই গাড়ি বলতে থাকে যে ভাই আপনি আমার এই কোন জায়গায় নিয়ে এসছেন, আমি তো এই জায়গায় চলার জন্য তৈরি হই, আমারে আপনি একটা সমান রাস্তায় নিয়ে যান, তাহলে আমি আপনাকে আরাম দিব, আমিও আরাম পাবো। তো মানুষ যখন আল্লাহর হুকুম অনুযায়ী চলে তখন সে আরাম পায়, আর আল্লাহর হুকুমের বাইরে যখন যায় তখন তার অশান্তি, ভালো লাগে না, অস্থিরতা, এটা মানুষের রোগ। তো সর্বপ্রথম নিসা, আল্লাহর অঙ্গীকার হলো মানুষের নেচার। তারপরে ইতাস্তে না বলছেন মধ্যে দ্বিতীয় নেচার, মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, মানুষ এই বিবেকের দ্বারাই সে চিন্তা করে যে আমি দুনিয়াতে আমার গাড়ি কোন জায়গা থেকে কিনতেছি, এটা কোন মডেলের, কোন এটার মেড ইন কোথার, কোন কোম্পানি, সব আমার জানতে হবে, টয়োটা নাকি হাইউন্ডাই, আমি যে এসি কি বলে ফ্রিজ কিনতেছি ফ্রিজটা কি ওয়ালটন নাকি সিঙ্গার নাকি কোন কোম্পানির আমাকে দেখতে হবে। এবং কোনো মানুষকে যদি বলে কোনো কাস্টমার কেয়ারের লোক যে ভাই এই ফ্রিজটা খুব ভালো এবং এই ফ্রিজের কোনো ব্র্যান্ড নাই, এর কোনো কোম্পানির নাম নাই, আর কোন কোন জায়গায় তৈরি হয়েছে, না এটা এমনি এক জায়গায় ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প থেকে ফ্রিজটা তৈরি হয়েছে, এই ফ্রিজ কেউ কিনবে, অথবা এক জায়গায় বন্যা হয়েছে, বন্যা থেকে ফ্রিজ তৈরি হয়ে গেছে, এটা কেউ কিনবে, কেউ কিনবে না, কেউ বিশ্বাসই করবে না, বলবে পাগলের জায়গা আসছে। তো মানুষের বিবেক যখন কোনো কিছু দেখে সাথে সাথে বলে এটা কোন জায়গায় বানানো হয়েছে, কে বানাইছে, ব্র্যান্ড কি, কোন জামা, কোন জুতা, এই জুতার বানানোওয়ালা কারা, কারিগর কারা, কোন কোম্পানিতে, এইগুলার কারিগর কোম্পানি ব্র্যান্ড যদি তালাশ করেন,
এই আসমানের ব্র্যান্ড কে, এটার বানানিওয়ালা কে, এটা কি আপনি তালাশ করবেন না? এই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন অক্সিজেন, এই অক্সিজেন কারিগর কে, এর কোন কোম্পানি তো হয়, এটার ব্র্যান্ড কি, এগুলো আপনি তালাশ করবেন না? আপনি এই যে খাবার খাইতেছেন, মাছ খাইতেছেন, গরু খাইতেছেন, আপনি চাল খাইতেছেন, আলু খাইতেছেন, পেঁয়াজ খাইতেছেন, কোন ব্র্যান্ডের, কোন কে কে এটার কারিগর, কে এটা বানিয়েছে, এটা আপনি খুঁজবেন না? স্বাভাবিকভাবেই খুঁজবেন। তো আপনাকে আল্লাহ তাআলা দ্বিতীয় বিবেক দিয়েছেন যে তুমি আল্লাহকে, আল্লাহকে তোমার ইলাহ, তোমার আল্লাহ মানো, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে মানো, আর আল্লাহ যা বলছেন তুমি সেই অনুযায়ী চলো। এই জন্য যখনই আল্লাহর হুকুমের বাইরে যায়, বিবেক তাকে নাড়া দিতে থাকে, বিবেক তাকে তাড়া করে। আপনি একজনকে ঘুষি মাইরে দেখেন, অন্যায়ভাবে একজনকে ঘুষি মারছে, শুধু শুধু ঘুষি মারছে, আর সেই বেচারা কাঁদতে কাঁদতে গেছে, আপনি বাসায় এসে ঘুমাইতে আসেন, আপনার ওই বিবেক বলতে থাকবে কেন আমি মারলাম, বেচারা কেমনে কাঁদলো, কি আমি কেন মারতে গেলাম, আমার যদি এ আমার কোথাও পায় তখন তো আমারে মারবে। অর্থাৎ আপনার বিবেক, আপনি যে দোষ করছেন এটা আপনি বলতে থাকবেন। আপনি প্রেম করে একটা মেয়েরে নষ্ট করছেন, আপনার বিবেক আপনাকে বলতে থাকবে কেন মেয়েটারে নষ্ট করলাম, জীবনটা নষ্ট করলাম, কেন আমি এই কাজ করলাম, কেন এইটা করলাম, এটা আপনার বিবেক বলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের প্রথম অঙ্গীকার সেটা হলো তার নেচার, দ্বিতীয় অঙ্গীকার তার বিবেক। আর এই দুই অঙ্গীকারের পরে তৃতীয় অঙ্গীকার যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হল আল্লাহ তাআলার দেওয়া কালাম কোরআনে কারীম এবং আল্লাহর পাঠানো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হলো পূর্ণ নিয়ামত। আপনার এই বিবেক আর নেচার, তাফসীর নাবুসিতে বলে যদি কোনো মানুষ এমন হয় যে তাদের কাছে কোনো নবী আসে নাই, কে আল্লাহ এটা তাদেরকে কেউ জানায় না, তাদেরকে কি আল্লাহ তাআলা শাস্তি দিবেন কিনা? তাফসীর নাবুসিতে বলেন যে আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিবেন। কেন? তাদেরকে বিবেক দিয়েছেন, তাদেরকে নেচার দিয়েছেন, তুমি সব কিছুর কর্তা খুঁজো আর তোমার আসমান জমিন তোমার নিজের কর্তা তুমি খুঁজো না, এমন পাগল তো তুমি হও নাই। তো এই কর্তা কেন খুঁজা পাও নাই, এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য আল্লাহকে চিনা এটা ওই বিবেক আর নেচারের দ্বারা ফরজ, আল্লাহকে চিনা কমপক্ষে। তারপরে এই কোরআন আর হাদিস এরপরে হলো আপনার বিস্তারিত, আপনি কেমনে চলবেন, কেমনে খাইবেন, কেমনে ব্যবসা করবেন। যদি রসুল না আসে হয়তোবা এইগুলোর উপরে আপনার কোনো ধরা বাঁধা হবে না, যে তুমি আর এই কোরআন যেহেতু দেই নেই, হাদিস যেহেতু দেই নেই, তুমি কেমনে বিয়ে করবা, কেমনে তুমি থাকবা, কেমনে তুমি চাকরি করবা, এগুলো তোমাকে যেহেতু বলা হয় নাই, তুমি যেমনে চলছো এটা শাস্তি দিব না। কিন্তু যখন আল্লাহ তাআলা বিবেক আর বুদ্ধি দিয়েছেন, আল্লাহকে চিনার উপরে শাস্তি দিব, তারপরে নবী পাঠাইছেন, নবীর দ্বারা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বিস্তারিত বিধান দিয়েছেন যে তুমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বিয়ে করো বৈধভাবে, তুমি চাকরি করো এইভাবে, তুমি ইনসাফের সাথে আচরণ করো, তুমি অসহায় মানুষকে দেখলে সাহায্য করো, যদি কোনো নিরপরাধ মানুষ দেখো তার পক্ষ নাও, এরকম যত বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সকল বিধান হলো কোরআন হাদিসের অঙ্গীকার। এটা হলো চার নম্বর, তিন নম্বর অঙ্গীকার, তিন এবং চার কোরআন এবং হাদিস, এটা হলো তিন নম্বর চার অঙ্গীকার। এটি আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে মনে করো এবং আল্লাহর অঙ্গীকারকে মনে করো, যেই অঙ্গীকারের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। কেমন অঙ্গীকারাবদ্ধ হয়েছেন? ইদ কুলতুম সামিআনা ওয়া আতানা, যখন তোমরা বলেছো আমরা শুনলাম আমরা মানলাম। আমরা যখনই মুমিন হই, আমি মুমিন হওয়ার সাথে সাথে এই কথা বলি, হে আল্লাহ আপনি এক আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব আমি শুনেছি, বিশ্বাস করেছি এবং সব আমি মেনেছি। হে আল্লাহ আপনি যা বলেছেন সব আমি শুনেছি, বিশ্বাস করেছি, সব আমি মেনেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি।
এখন এই ওয়াদার পরে আল্লাহ বলেন কি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো একটা হলো নিয়ামতকে মনে করা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে মনে করা আর অঙ্গীকারকে মনে করার ক্ষেত্রে আল্লাহ বলেন কি তোমরা আল্লাহকে ভয় করো আমরা দুনিয়ায় যদি কেউ চাকরি করে দোকানদার যে কর্মচারী চাকরি করে যে আজকে সাড়ে দেরি করে আসবে এ তো আসতে আসতে দশটা বাজে আমি আজকে একটু ঘুরে ঘুরে আসি নয়টার সময় যদিও দোকান খোলার কথা আমি দশটার সময় খুলব সাড়ে আমার তো দেখবে না এখন এই যে ফাঁকিবাজিটা করব হয়তো বা স্যার দেখেনি অথবা স্যারের ওইখান থেকে সে চুরি করল সে বুঝলো না তার ভালোই মনে করে সে যতই মানুষের চোখে ভালো সাজে আল্লাহর চোখ থেকে কি সে ফাঁকি দিতে পারবে এটাই বলছেন আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমাদের মধ্যে যারা দেখা যায় যে আমরা যারা দিনদার মানুষ হুজুর মানুষ অনেক আছি আমরা এরকম বড় আল্লাহওয়ালা আমার দেখলে মনে হয় বড় ফকির সাহেব বড় আলেম সাহেব কিন্তু ভিতরে ভিতরে আমি আজ কেউ যখন দেখে না তখন আমি গুনাহ করলাম যে কেউ তো দেখে না আমাদের আমি হয়তো বা যে কাজ করতেছি আমি বয়ান করতেছি আমার ভিতরে ভিতরে উদ্দেশ্য যাতে সবাই আমারে বড় বক্তা বলে এই জন্য আমি করি কেউ তো দেখতেছে সবাই মনে করতেছে ভালো মানুষ কিন্তু ভিতরে ভিতরে আমার তো অহংকার ভিতরে ভিতরে আমার তো উদ্দেশ্য খারাপ এটা কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা একজন আছে এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা ভালো কাজ করে এটা বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমারে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা দেখবেন তোমাকে তোমার বস না দেখুক তোমার স্ত্রী তোমাকে না দেখুক তোমার ছেলেমেয়ে তোমাকে না দেখুক তোমার বন্ধুবান্ধব তোমার অন্তরে কি আছে সেগুলো না দেখুক কিন্তু আল্লাহ তাআলা দেখেন আল্লাহকে ভয় করো এই জন্য তাফসীরে নাবুজিতে বলে যে যদি আখেরাত না থাকতো আখেরাতের বিশ্বাস যদি না থাকতো দুনিয়া চলত না দুনিয়া থাকতো না কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা দেখি কি যে অনেক মানুষ আছে ভালো মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এই ভালো মানুষটার জমি সাদাবাজ দখল করে নিয়েছে বাড়ি সাদাবাজ দখল করে নিয়েছে টাকা পয়সা দখল করে নিয়েছে আবার উল্টা তার বিরুদ্ধে মামলা দিয়ে তারে আবার জেলখানায় ধরা দিয়েছে সবার চোখের সামনে এ অপরাধী বলে এ হলো জঙ্গি জঙ্গি বলে ধরা দিয়েছে অথচ উনি নিরাপরাধী এখন উনি বলবে আহারে বা ওনার এই সম্পর্কে যারা জানে যে বেচারাটা তো ভালো মানুষ অযথা অযথা সে এখন জেলখানায় আর যারা তার জমি দখল করলো বাড়ি দখল করলো ঘর বাড়ি দখল করলো তার স্ত্রী এখন কিছুদিন আগে আজকে তো পেপারে দেখলাম যে কিছু সন্ত্রাসী মিলে একজনার ওয়াইফকে স্ত্রীকে তার সামনে গণধর্ষণ করছে আর এইটা দেখে স্বামী স্ত্রী দুইজন মিলে আত্মহত্যা করে মারা গেছে আজকে পেপারে দেখলাম মনে না কালকে পেপারে দিয়েছে অর্থাৎ মানুষের মানুষ কখনো অসহায় যখন হয়ে যায় যে হা আমি আজকে অপরাধী আজকে আমার জঙ্গি বলে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিছে আর যারা দিছে এ জুলুম করছে এ অন্যায় করছে এ টাকা মেরে খাইছে এ চাঁদাবাজি করে খাইছে এ মানুষকে সব অকর্ম অকর্ম আছে সব করছে তার তো কিছু হয় সে তো ঠিকই বড় নেতা সে তো ঠিকই বড় একজন সমাজের প্রভাবশালী লোক তার তো কিছু হয় না আমারই তো শুধু হইতেছে তো এরকম যদি হইতে হইতে ওই যে লোককে জেলখানায় দিছে জেলখানায় যদি সে মারা যায় মরে গেল ধরেন জেলখানায় তো কতজনই মারা যায় জেলখানায় মারা গেল আর ওই বেটা বিরাট একেবারে বড় নেতা হয়ে একেবারে মন্ত্রী হয়ে তারপরে মারা গেল এখন মানুষ কি বলবে বা আমি আপনি কি বলবো যে আল্লাহ কি নাই এই প্রশ্ন আসবে না আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তো আল্লাহ কোথায় এই কথা বুঝানোর জন্যই আল্লাহ তাআলা আখেরাত রাখছে আল্লাহ যদি আখেরাত না রাখতেন তো মানুষ দুনিয়াতে সবাই মনে করতো অনেক মানুষ মনে করতো আমরা তো নির্যাতিত আল্লাহ মনে হয় নাই আল্লাহ থাকলে তো অবশ্যই নির্যাতিতের পক্ষটা নিতেন জালেমের বিপক্ষে আল্লাহ তাআলা যাইতেন আল্লাহ মনে হয় নাই নাউজুবিল্লাহ মিন যালিক
তো আল্লাহ তারা যে আছেন এর দলিলই হলো দুনিয়ার মধ্যে গুন্ডারা পান্ডারা ওই সাদাবাজরা এরা একেবারে বড় প্রভাবশালী হয়ে দুনিয়াতে বিচরণ করে যাবে আর ওই ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ হুজুর মানুষ সে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে সে দুনিয়াতে যাবে আর এর পরিণাম এদের সমান এর বিচার বা এর সমান কখন করা হবে আখেরাতে করা হবে এই জন্য তাফসীরে নববীতে বলেন যে আল্লাহ তাআলার যত 99টা গুণ আছে আল্লাহ তাআলা খাওয়ান রাজ্জাক আল্লাহ তাআলা বরকত দান করেন আল্লাহ তাআলা আসমান বা যতগুলো আছে আল্লাহ সামি শুনেন আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা খুলেন যতগুলো নিয়ামত আছে যতগুলো আল্লাহ তাআলার নাম আছে সব দুনিয়াতে দেখা যাবে একটা মাত্র আল্লাহ তাআলার গুণ যেটা দুনিয়াতে দেখা যাবে সেটা হলো আদিল আল্লাহ তাআলা ইনসাফ করে ন্যায় বিচার করে এই ন্যায় বিচার দুনিয়াতে পুরোপুরি আল্লাহ তাআলা দেখাবেন না যদি পুরোপুরি ন্যায় বিচার ওই যে জালিম এর পরিণতি ফেরাউনের মতো করে আর যে অসহায় একে মুসা আলাইহিস সালামের মতো করে যদি দুনিয়াতে সবার ক্ষেত্রে এমন করতেন তাহলে আখেরাত আর কেন আখেরাত রাখছেন এই জন্যই যে আল্লাহ তাআলা ওই অসহায়কে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর ওই জালিমকে ফেরাউনের মতো জাহান্নামে দিবেন এই জন্যই আল্লাহ তাআলা আদিল ইনসাফ ন্যায় বিচারক এই এই কথার অর্থ দুনিয়াতে পুরোপুরি দেখা যাবে আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বলব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন কারো কোনো প্রশ্ন আছে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت